হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুইন বিজ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ। আর আজকে আমরা যাবো আসাম একটা মন্দিরে পুজো দিতে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক, আর মন্দিরের নাম কি সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো এখন যাওয়া যাক। আমরা আলিপুরে ঢুকে গেছি আর আমরা ভাটিবাড়ি হয়ে যাব, তুফানগঞ্জ হয়ে তারপরে আমরা আসাম যাব। তো এই জার্নিটা অনেক বড় জার্নি ছিল, আর শুধু আমরা একা না, এখানে আমাদের ফ্যামিলির মেম্বার আর আরও দুটো গাড়ি ছিল আমাদের সাথে। তো আমরা প্রায় বেশ কয়েকজনই গেছিলাম আসামে সবাই মিলে ঘুরতে ও মন্দিরটাতে পূজা দিতে। তো সেই মন্দিরটাতে গিয়ে বলছি যে সেই মন্দিরটার নাম কি আর আমরা পূজা দিলাম। তো বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো আমাদের আজকে জার্নিটা। ফাইনালি গাইজ, আমরা আসাম চলে আসছি আর আসাম থেকে আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম আর নানি আমার সাথে আছে, আর আমরা যাব এখন পুজো দিতে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই তো আমাদের সাথে যে দুটো গাড়ি এসেছিলো, যেখানে দিদিরা ছিল আর অনেকেই ছিল। তো যেহেতু আমরা আসামে ঢুকে পড়েছি তো এখান থেকে মন্দিরটা বেশি দূর না, তো চলো যাওয়া যাক। এই তো গান শুনতে শুনতে একটু নাচানাচি করতে করতে আমরা চলে আসলাম মন্দিরের গেটে। তো এখান থেকে মন্দিরের গেটটা শুরু হয় আর একটু পরে আমরা মন্দিরে পৌঁছে যাব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মন্দিরের পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়া আমরা গাড়িটা রেখে চলে যাব খেতে। আর প্রথমে বলে দিই আমরা নেমে খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি আর মারা পুজো দিতে গেছে, মারা পুজো দিয়ে তারপরে খাবে। তো আমরা খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি মন্দিরের উপরে, তো তোমাদের দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই মন্দিরের নাম হচ্ছে গৌরীপুর মহামায়া মন্দির, আর এই মন্দিরটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা আরতি পর্যন্ত। তোমরা যদি ভিজিট করতে চাও মন্দিরটা, তো তোমাদের এই সময়ের মধ্যেই আসতে হবে। মন্দিরে ঢুকে আমরা প্রথমে গণেশ ঠাকুরের দর্শন করে নিলাম, আর এত সুন্দর ছিল মন্দিরটা, মানে সত্যি অনবদ্য মন্দির ছিল। আর ওটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, আর এখানে অনেকগুলোই মন্দির রয়েছে, শুধু একটা দুটো নয়, প্রায় অনেক মন্দির রয়েছে। অ্যান্ড এখানে সিঁড়িজোড়ও আরও মন্দির উপরে ছিল যেখানে আমরা গিয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা মন্দিরের ভিতরে লাইন দেখতেই পাচ্ছ কত লাইন, অ্যান্ড সিঁড়ির বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে। আর এত ভিড় ছিল সেদিনকার, নিশ্চয়ই কোনো প্রোগ্রাম ছিল বা কোনো বিশেষ তিথি ছিল হয়তো, তাই এত ভিড় ছিল লোকজনের। আর যাই হোক, ভালোই লাগছিল, খুব মন্দিরের পরিবেশটা খুব দারুণ ছিল। এটাও একটা মন্দির, এটা যে দেখতে পাচ্ছ এটার ভেতরেও পূজা হচ্ছিল। তো চলো মন্দিরের চারপাশটা ঘুরে দেখা যাক, আর এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে দেখি যে ওখানে কী কী মন্দির রয়েছে। তো চলো সিঁড়ি বেয়ে উপরে উঠি। অ্যান্ড এখানে রয়েছে 108টি সিঁড়ি। এই 108টি সিঁড়ি বেয়ে আমরা যাব মহামায়া স্নানঘাট মন্দিরে। তো চলো তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি সেই মন্দিরটা। তো এই তো উপরে উঠে আমরা দেখলাম আমাদের নন্দী মহারাজ, আর এটা হচ্ছে দুর্গা মন্দির, সেখানেও পূজা হচ্ছিল। আর এত বেশ লাগছিল পরিবেশটা সত্যি। আর এখানে আমরা একটু ভাবলাম যে কিছু খেয়ে নিই, তো এখানে আমরা শশা খেলাম। তো যেহেতু বেশ গরম ছিল সেদিনকার, তো শশা খেয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম সবাই।
তো আমাদের সব মন্দির ঘুরে দেখা হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছি এটা কত খাড়া সিঁড়িটা, এখানে প্রায় অনেকগুলো সিঁড়ি রয়েছে যেটা এখানে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলোই সিঁড়ি ছিল। তো এই মন্দিরটা ঘোরা শেষ, আর এরপরে আমরা চলে যাব অ্যান্ড আমরা আসাম ভিজিট করব। আর আসাম ভিজিট করে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি এবং প্রচণ্ড মজা করেছি। তো যেটা এই ব্লগে দিচ্ছি না, আজকে এই পুজো ব্লগই থাক, এরপর নেক্সট ব্লগটা হচ্ছে আমরা অনেক মজা করেছি, তো সেটা আমরা নেক্সট ব্লগে দিব, তোমরা সেটা অবশ্যই দেখবা সেকেন্ড পার্টটা। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর হ্যাঁ, সেকেন্ড পার্টটা দেখতে ভুলো না। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।